আমার এই যে মটনের চর্বি দিয়ে ঘুগনি রেডি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আপনারাও যদি মটন আনে বাড়িতে, চর্বি একটু রেখে দেবেন, রেখে দিয়ে পরে ঘুগনি করবেন, দেখবেন খেতে ভীষণ টেস্ট হয়। এই যে এখন আপনাদের দাদাভাইকে খেতে দিচ্ছি, আজকে ছুটির দিন না? নমস্কার, আমি সহিতা সাহা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। সকালবেলায় উঠেছি, আজকে বৃহস্পতিবার, সকালবেলায় উঠেছি। কিন্তু মেয়ের তো আজকে থেকে টেস্ট শুরু হলো, জানো এবার ISC দেবে, তার সিলেকশন টেস্ট শুরু হলো। সকালবেলা উঠে মেয়েকে একটু ভাত করে দিলাম, সিদ্ধ ভাত খেয়ে গেল, কিন্তু টিফিন নিল না, কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 8:30 থেকে পরীক্ষা, 11:00 মধ্যে ছুটি, মানে পরীক্ষা শেষ হবে, 11:30-12:00 বাড়ি চলে আসবে। সেজন্য আজকে আর টিফিন নেয়নি। তারপর ও বেরোলো, পর বাসি কাজ সেরে স্নান করে এই আসলাম আজকে বৃহস্পতিবার পুজো দিতে। এত 1 ঘন্টা লাগবে ঘট পেতে, তার মানে কত ফুল আজকে জানো, সমস্ত ঠাকুরদের মালা পরাই আমি বৃহস্পতিবার দিন, বাবাকে মালা পরাই, আমার শ্বশুর শাশুড়িকে মালা পরানো হয়। তা অনেকক্ষণ লাগে পুজো দিতে। তা এবার আমি ঠাকুর স্নান করে আসলাম সিঁদুর পরে, তা এখন ঠাকুর তুলবো, তুলে ঘট পেতে পুজো দেবো। সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো আমার আজকে বৃহস্পতিবারের ফুল, এই দেখো এগুলো আমার গাছের ফুল, দেখো কত গাছের ফুল। তারপর তোমাদের দাদা ভাই এই মালা, এই দেখো এত মালা, এখানে প্রায় 11টা মালা কিনে এনেছে। ওখানে আমার বাবার গলার মালা দুটো, আর শ্বশুর শাশুড়ির দুজনের দুটো। আবার এখানে মানে বৃহস্পতিবার আমার পুজো দিতে 1 ঘন্টার ওপরে লাগে, ঘট পেতে পুজো দেবো যে 1 ঘন্টার উপরে লাগে, এত মালা দিয়ে সাজিয়ে সিংহাসনটাকে, যখন এত মালা দিয়ে সাজায় সিংহাসনটাকে তখন এত অপূর্ব লাগে, মনটা মানে আনন্দে ভরে যায় যে ঠাকুরদের এত সুন্দর করে সাজালাম। তা আমি আমার ম্যাক্সিমাম অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি বৃহস্পতিবারে সাজানো, যে কীভাবে সাজায়, তা আজকেও দেখাবো বন্ধুরা কীভাবে আমি আমার সমস্ত মালা পরিয়ে ফুল টুল দিয়ে ঠাকুরদের কীভাবে সাজালাম। সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো আমার ঠাকুর সাজিয়েছি, দেখো পুরো 1 ঘন্টা লাগলো ঠাকুর সাজিয়ে, এবার ঘরটা পাতবো। তখন 3টে সিংহাসন সাজালাম, সমস্ত ফুল সমস্ত ঠাকুরের মালা দিয়ে পরিয়ে, এই যে এবার ঘরটা পাতি, দেখো আমার বৃহস্পতিবার যেহেতু 1 ঘন্টা লাগে পুজো দিতে, এই ফাঁকে তোমাদের দাদা ভাই বাজারে চলে যায়, বাজার করে নিয়ে আসে। তারপর আর যতক্ষণ না আমি ঘট পাতি, তোমাদের দাদা ভাই কিচ্ছু চাটাও খায় না, এই এখন ঘট পেতে পুজো দিয়ে যাব, চা করব, তারপর দুজনে একসাথে চা খাবো। সঙ্গে থেকো বন্ধুরা। পুজো দিয়ে চলে এসেছি, এবার রান্নাঘরে ঢুকলাম, এবার চা বসাবো। অন্যদিন তোমাদের দাদা ভাই চা বসায়, তা আজকে টিভিতে খেলা হচ্ছে বলে টিভি ছেড়ে উঠছে না, ওখানে বসে খেলা দেখছে, তা আমি এই চাটা বসাচ্ছি। এই যে চা চা হয়ে গেছে, আমরা সকালে লিকার চা খাই বন্ধুরা, আদা তেজপাতা দিয়ে লিকার চা খাই, দেখো এই যে চা হচ্ছে, চা ফুটছে, চা খাবো, চা বসিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, এবার কি বাজার এনেছে দেখাচ্ছি। সবজি বাজার আজকে আর করেনি, কারণ কালকে আমি মেয়ের প্রজেক্ট প্রিন্ট আউট করতে বেরিয়ে সবজিটা বাজার করে নিয়েছিলাম। তা তোমাদের দাদাভাই মাছ এনেছে, শুধু মাছ আনিয়েছি,
আর মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে, তো তোমাদের দেখাচ্ছি চাটা খেয়ে বাজার ঢালছি, তোমাদের দেখাচ্ছি সঙ্গে। বন্ধুরা চা রেডি হয়ে গেছে, এই তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে চা খাবো। তা চা খেয়ে রান্নাঘরে যাবো, রুটি হবে, তরকারি হবে। আজকে যেহেতু ছুটির দিন, আজকে আর সবজি দিয়ে রুটি খাবে না। তা ঘরে একটু মটনের চর্বি ছিল, ওই মটনের চর্বি দিয়ে আবার ঘুগনির মটরও ভুজিয়ে রেখেছিলাম রাতে, তা মটনের চর্বি দিয়ে একটু ঘুগনি করব। তা তোমাদের আজকে দেখাবো আমি মটনের চর্বি দিয়ে কী করে ঘুগনি করি, সঙ্গে থেকো। চা খেয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে আর মাছ এনেছে, আলু ফুলকপি দিয়ে খাবে, আলু ফুলকপি দিয়ে রসা খাবে। আর এই যে চিংড়ি মাছ এনেছে, নারকেল দিয়ে সর্ষে দিয়ে ভাপা খাবে। তা এই আর মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই, আর চিংড়ি মাছটা দিয়ে ভাপা করবো, চিংড়ি মাছটা পরে ছুলবো, তা আগে আর মাছটা মাখিয়ে নিই। মেয়ে আবার আর মাছ খায় না, তা দেখি কী করি। আবার মেয়ে আবার চিংড়ি মাছটা ভালো খায়, তা চিংড়ি মাছটা করবো পরে, ওগুলো খোসা ছাড়া ধরতে হবে, কাটতে হবে, খুঁজে করবো। আর এদিকে আর মাছটা দেখো রসা করবো আলু ফুলকপি দিয়ে, আর এদিকে আমি মটন দিয়ে খুব মটনের চর্বি দিয়ে ঘুগনি করবো করে। এই যে মটনগুলোকে আমি, মটনের চর্বিগুলোকে আমি একটুখানি ভিনেগার, একটু নুন, একটু রসুন বাটা দিয়ে মেখে রেখেছি। আর এদিকে এসে ঘুগনি মটর সিদ্ধ করে নিয়েছি, মটর সিদ্ধ করা হয়ে গেছে আমার। এবার মিক্সিতে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু পেস্ট করব। আর ওদিকে আমি পালং শাক আগে বসিয়ে দিচ্ছি, পালং শাকের জন্য বেগুন ভাজছি। এবার তারপর এদিকে মটনের মশলাটা করে, বন্ধুরা এই যে মটনের চর্বি দিয়ে ঘুগনি বানাবো। এই যে দেখুন কি করে মটনের চর্বি দিয়ে আমি ঘুগনি বানাই। প্রথমে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম, একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, একটু লাল লাল হয়ে আসলে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তারপর মিক্সিতে দেখলেন আপনারা পেঁয়াজ রসুন আদা এলাচ দারচিনি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা একটা বাটিতে ঢেলে দু চামচ হলুদ আর দেড় চামচ নুন দিয়ে রাখলাম। এবার ওটা এই হলে, ওটা ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে কি কালারটা আসছে না দিয়ে দিলাম, এটা অনেকক্ষণ কষিয়ে আমি যে মটনগুলো নুন আর ভিনেগার দিয়ে মেখে রেখেছি ওটা ছেড়ে দেবো। অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেল গাছ থেকে ছাড়ে। বলছিলাম মশলাটা কষানোর সময় এক ছিটা ধনের গুঁড়ো আর এক ছিটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কি তেলটা খুব ভালো আসে, মশলার গা থেকে তেল শুকতে শুরু করেছে। এখানে জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কি সেন্টটা ভালো আসে। এখন দেখুন কষাতে কষাতে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আমার মটরগুলো সিদ্ধ করে রেখেছি, এগুলো হাতে একটু চটকে নিয়েছি, কিছু মটর একটু চটকে নিয়েছি, তাহলে কি ঘুগনিটা একটু গাঢ় গাঢ় হয়, নাহলে একদম পাক। এবার মটরগুলোকে ঢেলে দেবো, মটরগুলো আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, মটরগুলো ঢেলে দেবো।
ঢেলে নিলাম রান্না আচার দিয়ে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। আজকে না বেশি তেল দিইনি, কেননা কদিন ধরে এক নাগাদ তেল মশলা তো খাচ্ছি, সেজন্য বেশি তেল মশলাটা দিইনি। একটু কালারের জন্য একটু কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমার এই যে মটনের চর্বি দিয়ে ঘুগনি রেডি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আপনারাও যদি মটন আনেন বাড়িতে, চর্বি একটু রেখে দেবেন, রেখে দিয়ে পরে ঘুগনি করবেন, দেখবেন খেতে ভীষণ টেস্ট হয়। এই যে এখন আপনাদের দাদা ভাইকে খেতে দিচ্ছি, আজকে ছুটির দিন না, তা এই রুটি করলাম, রুটি করে আপনাদের দাদা ভাইকে এখন খেতে দেবো। আমিও খাবো, যে আমার রুটিটা এখনো হয়নি। তা আপনাদের দাদা ভাই তো রোজ 9:30 মধ্যে খেয়ে নেয়, তো এখন 10টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেল। ছুটির দিন কী করবো বলুন, এমনি বৃহস্পতিবারে পুজো দিয়ে রান্নাঘরে আসলাম, তারপরে এই আজকে বললো সবজি খাবে না কোনো সব, তা ঘুগনি করলাম, এগুলো করতে তো দেরিই হয়, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তা ওকে আগে খেতে দিই, পরে আমি আমার রুটি করে খাচ্ছি, সঙ্গে থাকুন। বন্ধুরা এই দুপুরে সব সারলাম, সেরে স্নান করে পুজো দিয়ে আসলাম, মেয়ে পড়ে আসলো, পরে মেয়ে খেলো, আমরা খেলাম, খেয়ে স্নান করলাম, তারপরেই আসলাম পুজো দিয়ে আর কি আসলাম। তা রোজ সকালে আমি করি স্নান, কিন্তু এখন একটু একটু ঠান্ডা পড়ছে, তো আমি প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পাই জানেন না, আমার টনসিলের প্রবলেম আছে, আরও নানান রকম হাত পা ব্যথা, এর জন্য আমি এখন দেরি করে স্নান করছি। যদিও গরম জলে করি, সকালে করলেও গরম জলে করি, দুপুরে করলেও গরমে, কিন্তু সকালবেলাটা পারছি না আর স্নান করে পুজো দিতে, আসার জন্য বিকেল বেলার দিকে স্নান করে পুজো দিচ্ছি। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, আমার ভাইয়ের বউ আমাকে এটা গিফট করেছে, জানি না আমি এটার মধ্যে কি, তা ও আমাকে দিয়েছে, দিদি ভাই তোমার ব্লগ করতে কাজে লাগবে। তা ও আমাকে খুব সাপোর্ট করছে আমার এই ব্লগ করার পেছনে, আপনাদের সামনে দেখাচ্ছি এটা কি দিয়েছে ও। এই যে বন্ধুরা দেখুন, এটার ভেতরেও আবার প্যাকিং, এই যে দেখুন বন্ধুরা, এটা মাইক্রোফোন দিয়েছে। সবসময় আমাকে বলে যে তুমি ব্লগ করো, তোমার গলার আওয়াজটা অনেক কম কম, দিদিভাই একটু জোরে কথা বলো, জোরে কথা বলো। তারপর আমাকে বলেছিল আমার ভাই যে তোকে একটা গিফট করবে রাখি, কিন্তু এটা যে গিফট করবে, এটা কাজের জিনিস যে গিফট করবে আমি বুঝতে পারিনি। তা খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আমাকে দিল আর বললো তুমি তোমার ব্লগ করতে কাজে আসবে, তাই সামনের দিন থেকে এটা দিয়ে, এই যে দেখুন বন্ধুরা। আচ্ছা বন্ধুরা দেখুন, এই যে সুন্দর জিনিসটা হয়েছে গিফট পেতে সবারই ভালো লাগে বলেন বন্ধুরা। ছেলেও এসে দিয়ে গেল ব্লগ করব করে, এই যে ট্রাইপড যেটা বলে ওটা দিয়ে গেল, যে তোমার হাতে ধরে হাতের ক্যামেরা ধরতে অসুবিধা হয় দিয়ে গেল, একদিন শুধু ইউজ করেছিলাম, তা এখনও করিনি, করবো। আবার ভাইয়ের বউ এটা দিল, থ্যাংক ইউ রাখি তোর এটা দেওয়ার জন্য, তা ভালো হয়েছে বলেন বন্ধুরা। ভাইয়ের বউ যা যেই যা দেখ না কেন, ছোট জিনিস হোক বড় জিনিস হোক, গিফট সবারই আনন্দ লাগে গিফট, আমারও খুব ভালো লাগছে জিনিসটা। আর সব থেকে বড় কথা, ব্লগ করছি আমি 2 মাসও এখনো হয়নি, তার মধ্যে দেখুন ব্লগ করার জিনিসগুলো আপনজনেরা কেমন গিফট করছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রাখি আবার বলছি। বন্ধুরা আমার চ্যানেল থেকে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাকে সাবস্ক্রাইব করে একটা আমার নতুন স্বপ্ন পূরণ হতে সাহায্য করুন। নমস্কার।